এই যে দাদা একটু এদিক আসেন তো, এইখানে থামেন দাদা, বড় একটা সিলিন্ডার দিন তো। যে দাম বেড়েছে বড়া, কোথায় রাখবো দাদা? একটু এদিকে রাখেন আস্তে আস্তে। আরে বড়া, আপনি তো বাড়ির ভিতর চলে যান। না বড়া ভয় নেই। তা কত দিতে হবে? 6 লাখ তো নাকি? কি 12 লাখ? 12 লাখ? আপনি জানেন না গ্যাসের দাম বেড়ে গেছে দা বড়া? এই তো দুদিন আগে 6 লাখ ছিল, এখন 12 লাখ হয়ে গেছে বড়া। বলেন কি বড়া? এ মানে বলছিলাম দাদা একটু কম লিন না। আপনি জানেন না বড়া গ্যাসের দাম কম হয়? দাদা 3 লাখ কমান না। হবে না দাদা। দাদা বলছিলাম যে মাস কিস্তি দিয়ে যান। আপনি গ্যাস কিনতে এসেছেন না গান মারাতে এসেছেন বড়া? দাদা এখন 6 লাখ দিচ্ছি, আর বাকিটা 9 মাসের মধ্যে পরিশোধ করে দেবো। আরে বড়া চলে যাচ্ছেন যে, শুনেন না দাদা, তাহলে 6 লাখের মতো দিয়ে যান। কিন্তু পকেটে দুটি টাকা নাই, বা গ্যাস কিনবো গ্যাস মনে হচ্ছে। এটা বুকা চুদা, এই গলি দিয়ে তোর ভ্যানের চাকা খুলে নিব। বল ছিড়ে নিস। কি দিনকাল আসলো গ্যাসের দামে তো। দেখ তাহলে দিনে দিন গ্যাসের দাম যা বাড়ছে বড়া, মনে হয় খাবারই খেতে পাবো। তাই বলছি তুই একটু জ্বালানি করে আন, অন্তত চাও তো খাওয়া হবে নাকি? না আব্বা বড়া, আমি জ্বালান করাইতে যাবো না বড়া। তুমি কি বলো? এই চুদির ভাই জ্বালানি করবো কি গো? আরে গ্যাসের দাম 12 লাখ, সোজা কথা নাকি? তুই জানিস ওই গ্যাস আলা সালো গ্যাস দেয়নি? সালা বলে কিনা 12 লাখ নিব। সালো এবার আসুক, 12 লাখ পাছাই ভরে দেবো। আব্বা তুমি যেতেই যা বলো বড়া, আমি যাবো না। এটা ওয়ালি, তুই যদি না যাস তাহলে আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। বড়ে এমন একটা ঘরে জন্ম নিচ্ছি, খালে আমাকে হুকুম বড়া, বাড়িতেই থাকবো না বড়া। বাড়ার বাড়িটা একটা কথাও শোনে না। আবে বোকা চুদা, আমি যে বাড়িটা করেছি কে নিবে বল? তুই তো নিবি তাই না? তাহলে যা বলছি শোন, যা গিয়ে জ্বালানটা নিয়ে আয়। এই আব্বা বোকা চুদা জ্বলনে, তা না হলে আমাকে কি জ্বালান করাতে আসতই? এখন আমার লাইন মারার সময় তা নয়। বড়ার বল খুলে যে দিছ বড়া, আমার বন্ধুরা খুঁজে এনজয়। এ আমার বাগানে কোন চুদির ভাই রে? এই চুদির ভাইর বেটা কি করছে রে রু? না মানে একটু লাগবে তো। এই চুদির ভাই লাগবে তো আমি কি করবো রে? জানিস না এক পিস ডালের দাম 2000 টাকা? না মানে কোনো ব্যাপার নাই, ঠিক আছে আমি চলে যাচ্ছি। হাতে জ্বালানগুলো নিয়ে আমি চলে যাচ্ছি। আরে বাড়া আমি যাচ্ছি তো। শালা কথা শোনো, আমার জমিতে জ্বালান করছে, আমাকে আবার গরম দেখাচ্ছে। এই বুকাজুটা কথা কানে যায় না বাড়া, এটাও তোমার? ঠিক আছে আমি চলে যাচ্ছি। বুকাজুদাদের জ্বলনের শেষ নেই, শালারা মেম্বারে ছেলি হয়েও জ্বালান করাইতে চলিস। ওদের মতো লোকে যদি জ্বালান করায় তা সাধারণ লোকে কি করবে? করবো কি রে? দেখ চুদি ভাই জ্বালান দে। এই বুকা চুদা তোর বাপের জ্বালান? হ্যাঁ এই চুদি ভাই, তুই কোনো দিন আমার বাবার কাছে যাবি সেদিন কি হবে? বাবার কাছে বানা যাবো না, যে তো সব কি ইপটে লোক। ওরে বাবা রে কি করব রে, ফ্যানটা চালিয়ে দি। কি করব? ওরে বাপ রে, ফ্যান কোন সালা দিলি রে? তুই ফ্যান দিয়েছিস না? ওরে বাবা রে, ওরে বেল্লা গ্লাউরি হয়ে বোকা চুদা, তুই ফ্যান চালাচ্ছিস? এক মিনিট বিলের দাম জানিস? 19,000 টাকা। মারবো কান পড়তি সুজা। এই রাত চুদুর ভাই দেখিলে ফ্যান কিভাবে চালাইতে হয়, এরকম ভাব ঘুরিয়ে আর এরকম ভাব শুয়ে পড়বি, এরপর আবার ঘুরিয়ে দিবি, আবার শুয়ে যাবি। তুই বোকা চুদা এমন ফ্যান চালাচ্ছিস, আমায় কিডনি বিক্রি করে ফ্যানের বিল দিতে হবে। যত সব পাগল ছাগল। যে গাল ফাটা গরম পড়েছে, এটি কি ঘুম আছে? যা বাড়া ঘরেই থাকবো না। সালার বেটা এত কৃপণ না, যাই আমার বড় লোক।
বন্ধুর কাছে যাই। সাবধানে সাবধানে। ওই কে আউলি একি রে আয় 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 একটা নাঠি নেন দুজন ঘোরামু তাহলে খুব জোরে হাওয়া হবে। এই এসব বন্ধ কর, যেমন তোর বাবা কিপটে আমার বাবাও কিপটে। আয় বড়া নদীর দাঁত দিয়ে হাওয়া খেয়াল। ঠিক আছে চল। বাবাকে আর কি বলবো, যে জিনিসের দাম বেড়েছে এখন, এদিকে গ্যাসের দাম, এদিকে কারেন্টের ইউনিট যা বেড়েছে মারা, মনে হচ্ছে দাম বাড়তে বাড়তে আকাশে গুতা মারবে। তাই তো, কি আর করবো বাড়া। আরে বাড়া কি পড়ে রে কোড়াম লাগছি, বাড়িতে যেয়ে মাকে দেবো, তাহলে ভালো নাম করবে আমায়। কুল সালারে আমার ঘুম ভাঙিয়ে দিলি। কে বাবা এখানে কি করছিস রে চতুর ভাই? তুই জানিস না এক ইউনিট কারেন্টের 19,000 টাকা দাম, এখানে আমি ঘুমাতে এসেছি। এই যা যা বাড়িতে হেলমেট আছে লিয়ান গা যা, দুই বাপ বেটায় পানির তলে ঘুমাবো। যা যা ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। হাঁ পাছে গো কুকুরে লাজ লাড়ে জিভটাকে হিলাছে, একটা কালো কুকুর কাদা জলে সিনাছে, মনে হচ্ছে ঝলা।